জলমগ্ন হাওড়া উদয়নারায়ণপুর। প্রবল বর্ষণ এবং মাইথন ব্যাঞ্চের ব্যানেজ থেকে দফায় দফায় জলছাড়ার ফলে বর্ধমান হুগলির সঙ্গে হাওড়ার বেশ কিছু এলাকা জলমগ্ন। শনিবার দুপুরের পর থেকে বাঁধ ভেঙে জনবসতি এলাকায় জল ঢুকতে থাকে, বহু পরিবার ঘর ছাড়া। প্রশাসন এ বিষয়ে সজাগ রয়েছে। প্রশাসনের তরফ থেকে বহু মানুষকে ত্রাণ শিবির কেন্দ্রে নিরাপদে রাখা হয়েছে। বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে রাস্তার উপর, আবার কেউ কেউ গাছের তলায়। জলস্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে জলের তলায় পানীয় নলকূপের জল দূষিত হচ্ছে। পানীয় জল সরবরাহের জন্য প্রশাসনের পক্ষ থেকে জল পরিশোধন করে এলাকায় জল সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। নেমেছে বিপর্যয় মোকাবিলার টিমও। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়ার উদয়নারায়ণপুর। আমরা যে চিত্র দেখাবো, একেবারে নদী ফুলে ফেঁপে উঠেছে। কয়েকদিন ভারী বর্ষণের জেরে নদীর জলস্তর এতটাই বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে জল বসতিপূর্ণ এলাকায় ঢুকছে। মানুষ আতঙ্কিত হাওড়ার উদয়নারায়ণপুরের। মূলত মাইথন এবং পাঞ্চেত ব্যারেজ থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে, সেই জল রীতিমতো লোকালয়ে ঢুকছে। দাদা, জল জল কতটা বৃদ্ধি পাচ্ছে? অনেক জল বৃদ্ধি পাচ্ছে। বাড়িতে জল ঢুকেছে? হ্যাঁ, বাড়িতে জল ঢুকেছে। এই মুহূর্তে কোথায় রয়েছেন আপনারা? আমি একটা অন্য বাড়ির পাশে ওরে উঠেছে, পড়েছি। কখন থেকে ঠিক জলটা বৃদ্ধি পাচ্ছে? আজ প্রায় 12 ঘন্টা হয়ে গেছে। 12 ঘন্টা হয়ে গেছে জল বৃদ্ধি পাচ্ছে। তো বাঁধ ভেঙেছে নাকি? না, এখানে ভাঙেনি, মানে জল উঠছে আসছে। হ্যাঁ, একদম। রাস্তার ক্ষয়ক্ষতি, মূলত বহু পরিবার রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে, বহু পরিবার রাস্তার উপরে। হ্যাঁ, জলস্তর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। মূলত যে জনবসতি এলাকায় রীতিমতো জল ঢুকতে শুরু করেছে গতকাল থেকেই, মানুষ আতঙ্কে। তার ছবিটা আমরা এই মুহূর্তে টাইমস বাংলার পর্দায় যে দেখাচ্ছি, যে পানীয় জলের কল, রীতিমতো পানীয় জলের কল ডুবতে চলেছে। আর ঠিক ধীরে ধীরে একেবারেই পানীয় জলের কল, যে নলকূপের যে স্থান দিয়ে জল বেরোয় সেটাও ডুবতে চলেছে। হাতল আর কিছুক্ষণের মধ্যেই ডুববে, এমনটাই ইঙ্গিত যেভাবে জলস্তর বাড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার উদয়নারায়ণপুর। গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের জেরে রীতিমতো এলাকার, অর্থাৎ হাওড়ার বেশ কিছু অংশ ডুবতে চলছে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ধীরে ধীরে জলের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে লোকালয়ে জল ঢুকছে। তার জেরে মানুষ যেমন আতঙ্ক, সেই সঙ্গে আমরা দেখাবো যেভাবে ক্ষয়ক্ষতির মুখে, মূলত রাস্তাঘাট যেভাবে ডুবে গিয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল থেকে, জলস্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে। মানুষ একদিকে যেমন ঘর ছেড়েছে, অন্যদিকে রাস্তার উপর কোথাও যে চর, অর্থাৎ উঁচু ঢিবি, সেই সমস্ত জায়গায় সপরিবারে আশ্রয় নিয়েছে। একদিকে যেমন খাবার চিন্তা, মূলত তাদের যে ঘর, সেই ঘর এতটাই জলমগ্ন, সেখান থেকে সেখানে থাকা তো অসম্ভব। অন্যদিকে সেখান থেকে খাদ্যের যে কিছু অবশিষ্ট অংশ, সেটা কিন্তু বের করতে পারা সম্ভব নয়। তার সঙ্গে রীতিমতো রাস্তায় বা গাছতলায় মানুষ আশ্রয় নিয়েছে এই মুহূর্তে। এখনও পর্যন্ত যেভাবে হু হু করে নদীর জল ঢুকছে, তার মূল কারণটাই হলো জলস্তর ভারী বর্ষণের পরে বৃদ্ধি পেয়েছে। সেই জন্যই মাইথন এবং পাঞ্চেত থেকে বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে। সেই সঙ্গে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। আজ প্রায় 2 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে। তার জেরে রীতিমতো পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়ার বেশ কিছুটা অংশ জলমগ্ন, অর্থাৎ প্লাবিত হয়েছে। জল ঢুকেছে, ছেলেপুলে কাঁথা বালি সব ভিজে অর্ধেক চলে গেছে, থাকার খুব অসুবিধা হচ্ছে। এই তো এখানেই রয়েছে ছেলেপুলে রাস্তার উপরে। কাজও বন্ধ। হ্যাঁ,
সে ভিজে গেছে কিছু কিছু সেই মাঠটাই তুলে দিচ্ছে, রাখবার জায়গা নেই বলে। একদম নিচু এলাকায় তো বাস, সেই জন্য রাখবার জায়গা নেই, আর কোথায় তুলেও রাখবার জায়গা নেই। ত্রিপলটাও দেখা যাচ্ছে ছেঁড়া ছেঁড়া। হ্যাঁ, সরকারি সাহায্য কোনো কোনো কিছু পাওয়া যায় না এখনো পর্যন্ত। এখনো পাওয়া যায় না? না, পাওয়া যায় যায় না। মানে এই যে এত বছর রয়েছেন এখানে, এখানে কত বছর আছে? আপনার নাম? আমার নাম দীপা রায়। হাওড়া থেকে রাকেশ মাইকেল রিপোর্ট, টাইমস বাংলা।